কোনো পুরস্কারই আসলে আমি কাউকে উৎসর্গ করতে চাই না। আমার মনে হয় যে প্রত্যেকটি পুরস্কারের জন্য আমি নিজে অনেক হার্ড ওয়ার্ক করেছি। বাংলাদেশ উইমেন্স ইন্সপিরেশনাল অ্যাওয়ার্ড, সো ডেফিনেটলি ইন্সপায়ারিং উইমেন যারা আছে আমাদের সোসাইটির তাদেরকেই দেয়া হচ্ছে। সো কেউ যদি আমাকে মনে করে যে তার লাইফের জন্য আমি ইন্সপিরেশন, সো ডেফিনেটলি সেটা আনন্দের বিষয়। তো এই অ্যাওয়ার্ডটি আমার কাছে খুবই সম্মানজনক, কারণ এটা মেয়ে হিসাবে আমি পেয়েছি, নারী হিসাবে আমি পেয়েছি। সো অবশ্যই অন্য সব অ্যাওয়ার্ডের চাইতে এই অ্যাওয়ার্ডটি অনেক বেশি সম্মান। সোসাইটির যে যে ক্ষেত্রে নারীরা ভূমিকা রেখেছেন ইন্সপায়ার করার ক্ষেত্রে, কিভাবে আপনি আরেকজন নারীকে বা পুরুষকেও আপনি কিভাবে অনুপ্রাণিত করেছেন আপনার কাজের মাধ্যমে, সো এই তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে আমি ডিরেক্টলি আসলাম। আমার চলচ্চিত্র লাল মোরগের ঝুঁটি 6টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে, সবচেয়েতে বেশি সংখ্যক অ্যাওয়ার্ড পেয়েছে আমার সিনেমা। সো ডেফিনেটলি আমার খুব আনন্দ হচ্ছে, এবং ওখান থেকে ডিরেক্টলি এখানে আসলাম, রাস্তায় ভয়ঙ্কর জ্যাম, সো আসার পর আবার এখানে অ্যাওয়ার্ড পেলাম। সো আজকে একটি অ্যাওয়ার্ড প্রাপ্তির দিন। এই তো কোনো পুরস্কারই আসলে আমি কাউকে উৎসর্গ করতে চাই না। আমার মনে হয় যে প্রত্যেকটি পুরস্কারের জন্য আমি নিজে অনেক হার্ড ওয়ার্ক করেছি, সো আমার মনে হয় না যে আমি কাউকে উৎসর্গ করব কোনো পুরস্কার। আই ডোন্ট থিঙ্ক সো। একটা ট্যাগ লাইন আমরা দেখেছি সোশ্যাল প্ল্যাটফর্মে, যে নারীদেরকে ঘরও সামলাতে বলছে আবার ব্যবসাও সামলাতে বলছে। সো এই নিয়ে আমরা নানান রকম তর্ক বিতর্ক ফেসবুকে দেখেছি, বাট আমি চাচ্ছিলাম যে আমার কাজ, আমি সবসময় যেটা চাই যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আমার কাজের মাধ্যমে, আমার আর্টের মাধ্যমে, নাচের মাধ্যমে আমি আসলে আমার স্টেটমেন্ট দিতে চাই। সো উইমেন্স ডেতেও আমি সেটাই করেছি, আমি কাজা বাজারে গিয়ে ছবি এঁকেছি, এবং আমার মনে হয়েছে যে অনেকে বাজার করতে যায় কাঁচা বাজারে, কিন্তু আমি কখনো কাঁচা বাজারে বাজার করতে যাইনি, আমার দরকার হয়নি, আমার বাবা করে বা আমার মা করে। কিন্তু আমি বাজার খুব পছন্দ করি, একজন অভিনেতা হিসেবে আমি বাজারে যাই প্রায় সময় মানুষ দেখতে, কারণ বাজারে গেলে নানান রকম মানুষ দেখা যায়, এবং মানুষ দেখা, মানুষকে অবজার্ভ করাই হচ্ছে একজন অভিনেতার কাজ। তো আমি বাজারে গিয়ে অনেক মানুষ দেখি, মানুষ কীভাবে কথা বলে, কীভাবে হাঁটে, কীভাবে বাজার করে, কীভাবে দামাদামি করে, অনেক কিছুই আমি খেয়াল করি। আর এবার ভাবলাম যে বাজারে গিয়ে আমি ছবি আঁকি, সো এবং আমি কাঁচা বাজারকে বেছে নিয়েছি। এবং আমি যখন ছবি আঁকছিলাম, আপনারা অবাক হয়ে যাবেন, আমাকে কেউ কোনো ব্যাড কমেন্ট করে নাই, আমাকে বরঞ্চ সহযোগিতা করেছে মাচালারা, ক্রেতারা বারবার সেলফি তুলছিল। সো অসাধারণ এক্সপিরিয়েন্স। আমি মনে করি যে আমার দর্শক আমাকে অভিনেতা হিসেবে গ্রহণ করেছে, তার জন্য আপনারা আমাকে অভিনেতা হিসেবে নাম্বার বেশি দিবেন। আর আমি তো আসলে ফুল টাইম অ্যাক্টর, বাকি অন্য কাজগুলো আসলে আমি আমার শখে করি, আমার ভালো লাগে, শিল্পের যে কোনো মাধ্যমে কাজ করতে আমার ভালো লাগে। আমি তো পেইন্টার না, কোভিড টাইম আমাকে পেইন্টার করে তুলেছে, এখন আমার ছবি আঁকতে ভালো লাগে মাঝে মাঝে, বাট আমি প্রফেশনালি অ্যাক্টর আর ক্লাসিক্যাল ডান্সার, যেহেতু আমি ছোটোবেলা থেকে নাচটা শিখেছি। কিন্তু আমার শিল্পের যে কোনো মাধ্যমেই কাজ করতে ভালো লাগে, আরাম হয়।